আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিনা সোমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ক্রিসপি পটেটো পাকোড়া তৈরি করে দেখাবো, বা আলুর পাকোড়া। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা রেগুলার উপাদান দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায়। বিকেলের নাস্তায় পরিবারের সবাই কিন্তু এই পাকোড়া তৈরি করে দিলে খুব খুশি হবে। তাহলে চলুন পাকোড়া কীভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। আলুর পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে এভাবে আলু গ্রেট করে কেটে নিয়েছি। দুইটা মাঝারি সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে তারপরে এভাবে একটা গ্রেট মেশিনের সাহায্যে, গ্রেটারের সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড় সাইড, দুইটা সাইড থাকে, একটা ছোট একটা বড়। আমি কিন্তু বড় ছিদ্রযুক্ত সাইডটা দিয়ে কিন্তু আমি আলুটা গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে গ্রেটার মেশিনটা যদি না থাকে তাহলে বটির মাধ্যমে এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। পরিমাণ মতো আমি এখানে ঝাল কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বেশি কম বাড়িয়ে দিতে পারবেন। তারপর নিয়েছি ধনিয়া পাতা, এখানেও 2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া পাতা নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ, সবগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে আমি আধা কাপ পরিমাণের ময়দা নিয়েছি। সম্পূর্ণ ময়দাটা আমি এখন দিব না, অল্প অল্প করে আমি ভালোভাবে আলুর সাথে মেখে নিব। খুব ভালোভাবে কিন্তু আলুটা মাখাতে হবে, মাখাতে মাখাতে কিন্তু আলুটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন। আর আমি সামান্য পরিমাণের মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মাখতে থাকব। আমার মাখা হয়ে গিয়েছে প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে খুব আঠালো করে কিন্তু মাখা হয়েছে। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে যাতে পাকোড়ার শেপ দেওয়া যায় বা আঠালো হয়ে যায়। খুব ভালোভাবে মাখা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি এখন ভাজার জন্য চলে যাব। আর আরেকটা কথা বলে রাখছি, আমি কিন্তু আজকে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে এই পাকোড়াটা তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে যে মশলা ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য, গরম মশলা অথবা নুডলসের মশলা, এগুলোও ব্যবহার করতে পারেন। আর আমি আধা কাপ ময়দার ভিতরে 2.5 টেবিল চামচ পরিমাণের ময়দা এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তাহলে ভাজতে চলে যাচ্ছি। এরপর আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে হাতের ভিতরে আমি অল্প অল্প করে এইভাবে নিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না। আপনারা চাইলে এর থেকে বড় করেও দিতে পারেন অথবা এর থেকে ছোট ছোট করেও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি এখন সবগুলো পাকোড়া এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাঝারি আঁচে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, খুব সুন্দর কালার এসেছে কিন্তু, আর খুব মুচমুচে হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে সব পাকোড়াগুলো তুলে নিব এবং বাকি পাকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নিব। অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, দেখলেন তো আমার আলুর পাকোড়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই মুচমুচে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তো। শুধুমাত্র কিন্তু ঘরে আলু, ময়দা বা আটা, কাঁচামরিচ সবার ঘরেই থাকে, খুব সহজেই কিন্তু চটজলদি তৈরি করে ফেলা যায়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপর দিয়ে কতটা ক্রিসপি আর ভিতর দিয়ে কিন্তু খুব সফট। তো আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।